আসসালামু আলাইকুম। প্রশ্ন উত্তর পর্বের সদস্য দেশসমূহের আর্থসামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা পালন করো, এই প্রশ্নটির উত্তর আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভূমিকায় দেওয়া আছে দক্ষিণ এশিয়ার দারিদ্র বিমুক্তি, জীবনযাত্রার মান উন্নয়ন, বেকারত্ব হ্রাস, বিজ্ঞান প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিকাশ, সামাজিক গতিশীলতা প্রভৃতি বিষয়কে সামনে রেখেই 1985 সালের 8 ডিসেম্বর ঢাকায় সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন জন্মলাভ করে। সার্ক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি সংগঠন যা এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। সার্ক প্রথমে দক্ষিণ এশিয়ার 7টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নিয়ে গঠিত হয়। আফগানিস্তান পরবর্তীতে সার্কে এসে যোগদান করে। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 8টি। সদস্য দেশসমূহের আর্থসামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা। নিম্নে সদস্য দেশসমূহের আর্থসামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1 নম্বর ভূমিকা হচ্ছে সার্ক খাদ্য ব্যাংক প্রতিষ্ঠা। সার্কভুক্ত দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য 1987 সালে 4 নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে তৃতীয় সার্ক শীর্ষ সম্মেলন সার্ক খাদ্য নিরাপত্তার জন্য সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এই ফুড ব্যাংকের মোট খাদ্য মজুদের পরিমাণ 4,86,000 মেট্রিক টন। এই ফুড ব্যাংক প্রতিষ্ঠার ফলে দুর্যোগকালীন পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রগুলোর সহায়তা পায়। 2 নম্বর ভূমিকা হচ্ছে দারিদ্র বিমোচনে ভূমিকা। সার্ক তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দারিদ্রতা বিমোচনের জন্য ভূমিকা পালন করছে, যার উল্লেখযোগ্য একটি দৃষ্টান্ত হচ্ছে 2015 সালের মধ্যে সদস্য দেশগুলোর দারিদ্র হার 50% হ্রাস করার পদক্ষেপ গ্রহণ। তাছাড়া সার্কের শীর্ষ সম্মেলন সার্ক ডেভেলপমেন্ট ফাউন্ড গঠন করে এর অধীনে দারিদ্র বিমোচনে বিশেষ তহবিল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 3 নম্বর হচ্ছে সাফটা গঠন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়নের জন্য সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট গঠন করা হয়। সাফটা চুক্তির ফলে সার্কভুক্ত দেশগুলোর যৌথ উদ্যোগে শিপিং, সার, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। 4 নম্বর হচ্ছে সার্ক কৃষি তথ্য কেন্দ্র স্থাপন। 1988 সালে কৃষিক্ষেত্রে উন্নয়ন আনয়নের জন্য সার্ক কৃষি তথ্য কেন্দ্র ঢাকায় স্থাপন করা হয়, যাতে করে বাংলাদেশ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এবং সার্কভুক্ত দেশগুলোর কৃষিক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে। 1991 সালে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশ সার্কভুক্ত দেশগুলোর মজুদ থেকে তার জরুরি প্রয়োজন মেটাতে খাদ্যশস্য ব্যবহার করেছে, যা সার্কের আর্থসামাজিক উন্নয়নে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর ভূমিকা হচ্ছে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যাবলী। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যাতে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এই ক্ষেত্রে সার্কের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে সার্ফ গেমস। দক্ষিণ এশীয় অঞ্চলের ক্রীড়ার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এই সাফ গেমসের আয়োজন করা হয়। 6 নম্বর হচ্ছে সার্ক স্বাস্থ্যকেন্দ্র। 1992 সালের কাঠমান্ডুতে এটি স্থাপিত হয়। একই বছরের জুলাই মাস থেকে এর কার্যক্রম শুরু করা হয়। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যাতে যক্ষা ও এইডসের মতো মারাত্মক ব্যাধিগুলি কম হয় সেজন্যই এর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 7 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য 1995 সালে দিল্লিতে অনুষ্ঠিত অষ্টম শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে একযোগে কাজ করার অঙ্গীকার ঘোষণা করা হয়, যার ফলে পুরোপুরিভাবে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব না হলেও তা দমনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 8 নম্বর হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে ভূমিকা। সার্কের অগ্রগতি পথকে আরও বেশি ত্বরান্বিত করেছে 18তম সার্ক শীর্ষ সম্মেলন। সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণ 2014 সালের 28 নভেম্বর কাঠমান্ডুতে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, লাইন স্থাপন ও বিদ্যুৎ ক্রয় বিক্রয়ের কথা উল্লেখ রয়েছে। 9 নম্বর হচ্ছে নারী পাচার রোধে সার্কের ভূমিকা। নারী ও শিশু পাচার রোধের জন্য সার্ক কনভেনশন অনুষ্ঠিত হয়। এছাড়াও নারী উন্নয়নের জন্য সার্ক আরও বিভিন্নমুখী উন্নয়নমুখী কার্যক্রম গ্রহণ করেছে। 1990 সালে সার্ক কন্যা শিশু বর্ষ পালন করা হয়। প্রতি বছর 24 ডিসেম্বর মিনা দিবস পালন করা হয়, যা নারীর উন্নয়নের জন্য সার্কের এক অনবদ্য পদক্ষেপ। 10 নম্বর হচ্ছে তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য সার্ক তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক উপকূলীয় এলাকা ব্যবস্থাপনা কেন্দ্র সার্ক কোস্টাল জোন ম্যানেজমেন্ট সেন্টার SCZMC 2005 সালের 25 জুন মালেতে এই কেন্দ্রটি স্থাপন করা হয়। উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দক্ষিণ এশিয়ার দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন এবং এই অঞ্চলের জনগণের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে তাদের সার্বিক কল্যাণ বয়ে আনতে সার্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সার্কের সদস্য দেশসমূহের আর্থসামাজিক উন্নয়নে সার্কের সফলতার পাল্লা খুব বেশি ভারী না হলেও সহযোগিতার মাধ্যমে উন্নয়নের এটি মঞ্চ হিসেবে এই সংস্থাকে কার্যকরী করতে আরও বেশি উদ্যোগের প্রয়োজন। এটি ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।